হ্যালো স্টুডেন্ট, বেদাঙ্ক ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। PQR তিনটি বিন্দু স্থানাঙ্ক -7.5, 3.8, -5.13 হলে RN রেখা PQ এর উপরে লম্ব এবং RT রেখা PQ এর উপরে সমান্তরাল হলে RN এবং PT এবং RT এর সমীকরণ নির্ণয় করো। এখন বলে দিয়েছে, দেখো যে RN রেখা PQ এর উপরে লম্ব, তাহলে PQ এর প্রবণতা কত আগে দেখে নাও। PQ এর প্রবণতা হচ্ছে কত? কিউ বিন্দু স্থানাঙ্ক আমরা জানি যে M ইজ ইকুয়াল টু হচ্ছে y2 - y1 বাই x2 - x1। তাহলে এখানে কত হয়ে যাবে দেখো, এখানে কিউ স্থানাঙ্ক এটি, তার মানে 8 - 5 বাই 3 - -7। তার মানে কত হয়ে যাচ্ছে দেখো, 8 - 5 মানে 3 বাই হচ্ছে 10। তাহলে PQ এর সমান্তরাল সরলরেখা এবং লম্ব সরলরেখা, PQ এর লম্ব RN হলে তাহলে RN এর প্রবণতা কত হয়ে যাবে, -1/m। তার মানে কত হয়ে যাচ্ছে দেখো, -10/3। তাহলে এবার এই RN সরল, এই সরলরেখাটি R বিন্দুগামী, তার মানে R হচ্ছে কত স্থানাঙ্ক, এখানে বলেছে -5, 13। তাহলে RN সরলরেখার সমীকরণ কি হয়ে যাবে দেখো, y - 13 মানে y - y1 ইজ ইকুয়াল টু -10/3 ইন্টু x - x1 মানে -5। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি 3y - 39 ইজ ইকুয়াল টু -10x, -এ প্লাস, -এ -50। তাহলে এখান থেকে আমি যদি সব একদিকে নিই তাহলে পেয়ে যাচ্ছি 10x + 3y, এখানে এদিকে গেল দেখো -39, এদিকে গেল +39 হয়ে, তার মানে হয়ে গেল আমার কত এখানে 11 মাইনাস। তার মানে আমি যদি সব একদিকে নিই হয়ে যাচ্ছে 10x + 3y + 11 ইজ ইকুয়াল টু 0। এটি হয়ে গেল RN সরলরেখা সমীকরণ। এখন বলেছে RT সরলরেখা PQ এর সমান্তরাল, তাহলে RT সরলরেখার আমার প্রবণতা কত হবে, PQ এর যা প্রবণতা তার মানে M ইজ ইকুয়াল টু হবে কত, 3/10। একইভাবে RT সরলরেখাটিও R বিন্দুগামী, তার মানে -5, 13 বিন্দুগামী। তাহলে RT সরলরেখার সমীকরণ কত হয়ে যাবে দেখো, y - y1 ইজ ইকুয়াল টু 3/10 ইন্টু x - -5। তাহলে এখান থেকে দেখো আমি পেয়ে যাচ্ছি, এখানে দেখো 10y ইজ ইকুয়াল -130 ইজ ইকুয়াল টু পাচ্ছি দেখো 3x - -এ প্লাস 15। তার মানে আমি যদি সব একদিকে নিয়ে যাই তাহলে 3x - 10y, এখানে 15 এদিকে গেল, তাহলে হয়ে গেল +145 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটি হয়ে গেল আমার RT সরলরেখার সমীকরণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।